শিলিগুড়িতে শুভেন্দু অধিকারীর অনুগামী দীপঙ্কর অরোরা সহ বেশ কয়েকজন পদত্যাগ করেছেন তৃণমূল কংগ্রেস থেকে। বুধবার বিধায়ক পদ থেকে পদত্যাগের পর বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস ছাড়ল শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী দল থেকে পদত্যাগ করতে না করতেই রাজ্যের অন্যান্য শহরের পাশাপাশি শিলিগুড়িতে শুভেন্দু অধিকারীর অনুগামী দীপঙ্কর অরোরা সহ বেশ কয়েকজন পদত্যাগ করেছেন তৃণমূল কংগ্রেস থেকে। এদিন শিলিগুড়িতে জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে দল ছাড়ার কথা জানিয়েছেন দীপক অরোরা। এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন শুভেন্দু অধিকারী শিলিগুড়িতে আসলে তার হয়ে অনেকেই রাস্তায় নামবে। শুভেন্দুরা থাকবে ওখানে, একটা জনস্রোত থাকবে, নেতারা থাকবে, যারা স্বচ্ছ ভাবমূর্তির নেতারা, যারা পার্টি করতে চায়, যারা জনগণের সেবা করতে চায়, তারা থাকবে দল। আর ওই ওই লাইনে আমরা আছি বিভিন্ন। আর শোনেন, নেতা তো পাবলিক বানায়, দল পদ দিতে পারে, দল পদ না দিক, দল মনে করে নেতা নেই, আমি নেতা না, সেটা দল ভাবতেই পারে, দলের ওটা ভাবনা চিন্তা থাকতে পারে। পাবলিক কার সাথে আছে ওটা তো সময় বলবে। সেটা তো ক্লিয়ার আমার স্পষ্ট অবস্থা না, উনি কি বলেছেন বিজেপিতে আছে, অ্যাকর্ডিং টু সোর্সেস, ওটাই আপনাদের থেকে আমি তাই শুনছি। দাদা যা বলে আমাকে বলে দিয়েছে, হ্যাঁ বলে দিয়েছে। আর দাদা যেখানে সেদিন, মানে যেটা আপনারা বলছেন, যদি দাদা থাকে আমিও থাকবো, কোনো আছে ওই আসছে না, যে বললামই তো, আমি তো ফার্স্টেই ক্লিয়ার করে দিলাম যে এখানে অনেকের অনেক রকম অসুবিধা আছে, দলটা খুব ভিন্ডিকটিভ দল, যতদিন থাকবো ভালো, যত যেই ছাড়বো আমি খারাপ। এরপর আমার বিষয়ে শুনবেন, অনেক কিছু বলবে, বলতে পারবে না যদিও, কিন্তু তাও নানানভাবে ওই বলবে, লোক নেই, লোক আমাকে দেখে কেন আসবে, লোক আসবে তো শুভেন্দু অধিকারীকে দেখে। তো আগামী দিনের রাজনীতিটা হবে শুভেন্দু অধিকারীকে দেখে, বাংলার রাজনীতি হবে শুভেন্দু অধিকারীকে দেখে। আর শুভেন্দু অধিকারী যেখানে থাকবে, বললাম তো ক্লিয়ার স্পষ্ট বললাম, ওখানেই বাংলার সরকার, ওখানেই হবে।